আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে দূরের প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই টিউটোরিয়ালে এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের সম্পূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা জানো এসএসসি পদার্থ বিজ্ঞান বইয়ে আলো সম্পর্কে দুইটি অধ্যায় রয়েছে অষ্টম অধ্যায়ে রয়েছে আলোর প্রতিফলন এবং নবম অধ্যায়ে রয়েছে আলোর প্রতিসরণ তোমরা জানো যে এই দুইটি অধ্যায় যদি ভালো করে আয়ত্তে আনো তাহলে তোমরা দশ মার্ক পরীক্ষায় কমন পাবে বলে আশা করি এছাড়া অবজেক্টিভ দুই থেকে তিনটা আসে মোট তেরো মার্ক কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই আমি বলবো যে এই দুইটি অধ্যায় অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা পড়বা যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু অংশ চিত্র এঁকে রেখেছি এবং কিছু হলো প্রতিবিম্বের বৈশিষ্ট্য এবং প্রতি বস্তুর অবস্থান নিয়ে আগেই লিখে রেখেছি যাতে সময়টা একটু সেভ হয়ে যায় যেহেতু আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায় তথা আলোর প্রতিফলন এই আমাকে প্রথমে জেনে নিতে হবে আলোর প্রতিফলন কি আলোর প্রতিফলন হচ্ছে আলো যখন উৎস থেকে নির্গত হয়ে প্রতিফলক পৃষ্ঠে বাধাবে আবার সেই পূর্বের মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন এই আলোর প্রতিফলন সম্পর্কে দুইটি সূত্র রয়েছে প্রথম সূত্রটি হচ্ছে কি আপতিত রশি প্রতিফলিত রশি এবং আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে এটি প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আপতন কোন এবং প্রতিফলন কোণ ইকুয়াল হয়ে যাবে এসো এই বিষয়টা বোঝার জন্য আমি বোর্ডে তোমাদের প্রথম চিত্রটা এঁকে রেখেছি এই প্রথম চিত্র থেকে সহজে তোমরা এই আলোর প্রতিফলন দুটি সূত্র বুঝতে পারবে দেখো এটা একটা আমাদের প্রতিফলক পৃষ্ঠ আর এ ও হচ্ছে আপতিত রশ্মি ও হচ্ছে প্রতিফলিত রশ্মি ও হচ্ছে আপতন বিন্দু এই বিন্দুতে অঙ্কিত অবিলম্বে হচ্ছে ও এন দেখতে পাচ্ছ তোমরা এ ও আপতিত রশ্মি ও বি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুত্বই অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে এটি আলোর প্রতিফলনের প্রথম সূত্র এছাড়া তোমরা জানো যে এই আলোর প্রতিফলনের ক্ষেত্রে এই আপতন কোন এবং প্রতিফলন কোন দুটা সমান হয়ে যায় এখন আমাদের একটু জানতে হবে আলো প্রতিফলন কোন কি এবং আপতন কোন কি। আপতন কোন হচ্ছে আপতিত রশ্মি লম্বের সাথে যে কোন তৈরি করে সেই কোনকে বলা হয় আপতন কোন বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল যাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং প্রতিফলিত রশ্মি লম্বের সাথে যে কোন তৈরি করে সেই কোনকে বলা হয় রিফ্লেকশন অ্যাঙ্গেল বা প্রতিফলন কোন এই দুইটা সবসময় ইকুয়াল হবে কারণ এখান থেকে কিন্তু প্রচুর অবজেক্টিভ এসএসসি পরীক্ষাতে আসতে দেখা গেছে তাই আমি বলবো এ চিত্রটা ভালো করে তোমরা একটু দেখে রাখবা তাহলে এখান থেকে দুই বা একটা অবজেক্টিভ পা সম্ভাবনা রয়েছে এখন আমাদের যে বিষয়টা জানতে হবে যেহেতু এটা একটি প্রতিফলক পৃষ্ঠে আলো এসে পড়ে এবং পূর্বের মাধ্যমে ফিরে আসে তাই এখানে আমাদের দর্পণ সম্পর্কে ধারণা রাখতে হবে তোমরা জানো দর্পণ দর্পণ হচ্ছে দুই ধরনের আমি এখানে একটু দেখে যে দর্পণ তার আগে আমরা জেনে নিই হলো দর্পণ কি এই দর্পণ হচ্ছে যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলিত হয় তাকে বলা হয় দর্পণ বা আয়না অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠে আলো এসে যদি নিয়মিত প্রতিফলন ঘটে ওই প্রতিফলক পৃষ্ঠকে বলা হয় দর্পণ এই দর্পণ হচ্ছে দুই ধরনের এটা আমাদের একটু মাথায় রাখতে হবে দর্পণ দুই ধরনের এক নাম্বার হচ্ছে আমাদের সমতল দর্পণ এই সমতল দর্পণ এবং দুই নাম্বার হয়েছে আমাদের গলীয় দর্পণ এটা আমরা ডিটেল আলোচনা করব দলীয় দর্পণ আবার এই গোলীয় দর্পণ আবার দুই ধরনের একটা হচ্ছে আমাদের অবতল দর্পণ অপরটি হচ্ছে উত্তল দর্পণ উত্তল দর্পণ তাহলে গোলীয় দর্পণ এবং উত্তল দর্পণ এখন আমাদের প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সমতল দর্পণ এই সমতলের দর্পণের বৈশিষ্ট্য কিন্তু অনেকবার অনুধাবনমূলক প্রশ্নের আসতে দেখা গেছে তাই আমি বলবো যে এই সমতল দর্পণের বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই পড়বা সমতল দর্পণের বৈশিষ্ট্য কি এটা আমরা একটু জেনে নিই সমতল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা এক নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত দূরে থাকবে তার প্রতিবিম্ব তত পিছনে গঠিত হবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্যবস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা সমান হবে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রেষ্ঠ প্রতিবিম্ব অবাস্তব এবং সোজা হবে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে এই তিনটি বৈশিষ্ট্য যদি সমতল দর্পণের ক্ষেত্রে লিখতে পারো তাহলে অনুধাবনমূলক প্রশ্নে দুই মার্ক পাওয়া যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরপর আমাদের বলীয় দর্পণটা কি হচ্ছে যে যে গোলীয় পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠরূপে ব্যবহৃত হয় বা আচরণ করে তাকে গোলীয় দর্পণ বলা হয় গোলীয় দর্পণ দুই ধরনের একটা অবতল দর্পণ আর একটি উত্তল দর্পণ অবতল দর্পণ হচ্ছে যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ প্রতিফল পৃষ্ঠরূপে আচরণ করে তাকে বলা হয় অবতল দর্পণ এবং উত্তল দর্পণ হচ্ছে যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ অবতল পৃষ্ঠরূপে আচরণ করে তাকে উত্তল দর্পণ বলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই অবতল এবং উত্তল দর্পণ এই অবতল দর্পণে তোমরা জানো প্রতিবিম্বু তৈরি হয় এই প্রতিবিম্বুটা বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব হয় তার মানে আমরা বুঝতে পারলাম যে এই অবতল দর্পণের ক্ষেত্রে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হয় একটি হলো সদ মানে বাস্তব আরেকটি হচ্ছে অসদ বা অবাস্তব আশা করি বুঝতে পেরেছ কিন্তু উত্তল দর্পণে শুধু একই ধরনের প্রতিবিম্ব তৈরি হয় সেটি হলো অসদ বা অবাস্তব এখন আমরা একে একে দেখব যে কখন অবতল দর্পণে সদ হয় এবং কখন অসদ হয় এই বিষয়টা বোঝার জন্য তোমাদের প্রথমে এই দর্পণের পজিশনটা জানতে হবে এখানে আমি দেখো একে লিখে রেখেছি যে এখানে আমাদের এই দর্পণের ছয়টা পজিশন রয়েছে এই ছয়টা পজিশনে বস্তু যখন বসে তখন তাদের প্রতিবিম্ব কেমন হবে সেই বিষয়টা আমি এই ডান পাশে লিখে রেখেছি একটু লক্ষ্য করো এই চিত্রের দিকে দেখো এই এক নম্বর পজিশন কে দ্বারা বোঝানো হচ্ছে বস্তুটা অসীমে যদি থাকে বস্তুটা অসীমে বসতে পারে এবং বস্তুটা আবার দুই নম্বর পজিশনে বসতে পারে দুই নম্বর পজিশন মানে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝের অংশ তার আগে আমরা একটু জেনে নিই যে এই যে এইটা যদি আমাদের একটি দর্পণ হয় এম এম প্রাইম যদি একটি দর্পণ হয় এই দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু আর এই গোলক যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র আর বক্রতার কেন্দ্র এবং মেরু সংযোগকারী স্বররেখাকে বলা হয় প্রধান অক্ষ এছাড়া এই প্রধান অক্ষ ছাড়া যতগুলো আলোক রশ্মি এই দর্পণে এসে পড়বে প্রত্যেকটা আলোক রসিকে বলা হয় গৌণ অক্ষ এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং প্রধান ফোকাস এবং মেরুর যে মধ্যবর্তী দূরত্ব আছে এটাকে বলা হয় ফোকাস দূরত্ব আর আলো যতগুলো আলোক এসে দর্পণে পড়ে ওই তলকে বলা হয় ফোকাস তল এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এছাড়াও এই বক্রতার কেন্দ্র এবং মেরুর যে দূরত্ব এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আশা করি তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবে এখন আমাদের যেহেতু এই পজিশন নিয়ে আমরা আলোচনা করছি তাহলে এক নম্বর পজিশন দ্বারা বোঝানো হয় যে এইটা লক্ষ্যবস্তু অসীমে থাকলে তাহলে তারা এক নম্বর পজিশনে বসবে দুই নম্বর পজিশন দ্বারা বোঝানো হয় যে বস্তু হচ্ছে অসীমে এবং বক্রতার কেন্দ্রের ভিতরে অবস্থান করলে এবং সি বা বক্রতার কেন্দ্রের যদি বস্তুটি বসে সেটি হলো তিন নম্বর পজিশন আর চার নম্বর পজিশন বোঝানো হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী যে স্থান আছে ওই স্থানে যদি বস্তু বসতে পারে আর পাঁচ নম্বর পজিশন বলতে বোঝায় প্রধান ফোকাস এই প্রধান ফোকাসের বিন্দুতে যদি বস্তু বসে সেটাকে বলা হয় হলো পাঁচ নাম্বার পজিশন এবং প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যতগুলো জায়গা আছে এই জায়গায় যে কোনো জায়গায় যদি বস্তু বসে সেটি হলো ছয় নম্বর পজিশন অর্থাৎ বস্তু দর্পণের ছয়টা পজিশনে বসতে পারে আমাদের একবার জানতে হবে এই ছয় পজিশনে যদি বস্তু বসে তার প্রতিবিম্ব বা তার ইমেজটা কোথায় সৃষ্টি হবে এই বিষয়টা বোঝার জন্য আমি এই ডান পাশে কিছু অংশ লিখে রেখেছি তোমরা একটু লক্ষ্য করো এখানে আমি তিনটা পয়েন্ট করছি এক নম্বর পয়েন্ট হচ্ছে বস্তুর অবস্থান দুই নম্বর হচ্ছে বিম্বের অবস্থান তিন নম্বর হচ্ছে বিম্বের প্রকৃতি এখন যদি আমি এই যে এই পজিশন যেহেতু আমি পূর্বেই বলেছি যে এই চিত্রের মাধ্যমে বস্তু ছয়টা পজিশনে বসতে পারে এবং ছয়টা পজিশনে বসলে ওই শ্রেষ্ঠ প্রতিবিম্বগুলো কোথায় গঠিত হবে তার পজিশন সংখ্যা আমি লিখে রেখেছি এখন দেখো বস্তু যদি এক নাম্বার পজিশনে যদি অবস্থান করে তাহলে তার প্রতিবিম্বু সৃষ্টি হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মিনস প্রধান ফোকাস আর পাঁচ নাম্বারে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটি হবে বাস্তব এবং খর্বিত এই বিষয়টা মাথায় রাখতে হবে দুই নম্বর পজিশনে বস্তুটি যদি অবস্থান করে তার প্রতিবিম্ব হবে চার চার মানে অর্থাৎ সি এবং এপেট এই মাঝখানে কোথাও প্রতিবিম্ব তৈরি হবে আর তিন নম্বরে যদি বস্তু বসে অর্থাৎ বক্রতার কেন্দ্রে সোজাসুজি যদি কোনো বস্তু বসে তাহলে সেটি তিন নাম্বার পজিশন হবে এবং সেটি হলো বাস্তব এবং সমান হবে চার নম্বর পজিশনে অর্থাৎ সি এবং এপে সি এবং এপের ভিতরে যদি বস্তুটা বসে তাহলে তার অবস্থান হবে দুই অর্থাৎ অসীম এবং বক্রতার কেন্দ্রের ভিতরে তখন বস্তুটা কিন্তু বাস্তব এবং বিবর্ধিত হবে পাঁচ নম্বর পজিশনে যদি বস্তুটি বসে তাহলে এই প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু অসীমের আর অসীমে যদি হয় সেটি বাস্তব ও অবাস্তব উভয়ই হতে পারে আর বাস্তব ও অবাস্তব হইলে সেই প্রতিবিম্বটা আকারে অনেক বড় হবে অর্থাৎ অত্যন্ত বিবর্ধিত হবে ছয় নাম্বার পজিশন অর্থাৎ এফ এবং পি এর ভিতরে যদি বস্তুটা বসে তাহলে তার অবস প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে এবং বস্তুটি প্রতিবিম্বটি হবে অবাস্তব এবং বিবর্ধিত তোমাদের একটু কথা মাথায় রাখতে হবে যে দেখো যখন এই বাস্তব প্রতিবিম্বগুলো হবে তখন সেই বাস্তব প্রতিবিম্ব কিন্তু লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টো হবে আমি কি বললাম বাস্তব প্রতিবিম্বের বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে কিন্তু সবসময় উল্টো হবে অর্থাৎ বস্তুর সাপেক্ষে যে প্রতিবিম্ব বাস্তব তৈরি করবে সেটি উল্টো হবে এই কথা মাথায় রাখতে হবে এবং যদি বস্তু সাপেক্ষে প্রতিবিম্বটি যদি অবাস্তব হয় তাহলে তার প্রকৃতি হবে উল্টো এই বিষয়টা মাথায় রাখতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ ছোট টিপস হচ্ছে কি যদি বস্তুটি যদি আমাদের এই জায়গায় অর্থাৎ এই বস্তুটি যদি এই প্রধান ফোকাস এই প্রধান ফোকাসের বাইরে বাহিরে মিন্স এদিকে প্রধান ফোকাসের বাইরে যে কোনো জায়গায় যদি অবস্থান করে তাহলে তার সৃষ্ট প্রতিবিম্বটি অবশ্যই বাস্তব হবে এবং উল্টো হবে আশা করি বুঝতে পেরেছ এছাড়াও এ আর পি এর ভিতরে বস্তু যে কোনো জায়গায় যদি বসে তাহলে তার প্রতিবিম্ব দরবার পিছনে গঠিত হবে এবং অবাস্তব হবে বিবর্ধিত হবে সোজা হবে মাথায় রাখতে হবে আশা করি এই বস্তুর ছয়টা পজিশন এবং এই ছয় পজিশনে বস্তু বসলে তাদের শ্রেষ্ঠ প্রতিবিম্বের অবস্থান যে বিম্বের প্রকৃতি আকার প্লাস সেটি উল্টো হবে না সোজা হবে সেটা আমরা বুঝতে পেরেছি পরবর্তীতে আমরা এই বিষয়গুলোই হচ্ছে নিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এর আগে আমরা জেনে নিই এই তোমাদের কি পরীক্ষায় যেটা তিন বা চার মার্কে অনেক সময় প্রশ্নটা পরীক্ষা আসে যে বস্তু যে কোনো একটা পজিশনে দেওয়া থাকবে সেই পজিশন থেকে তোমাকে তার রশ্মি চিত্র বা প্রতিবিম্বের চিত্র যে কেমন হবে সেটা তোমাকে একে দেখাইতে হবে আমি এই ছয়টা পজিশন অর্থাৎ ছয়টা পজিশনে যদি বস্তুটা বসে তাহলে তাদের চিত্রগুলো কেমন হবে সেগুলো আমি বোর্ডে পূর্বে এঁকে রেখেছি প্রথম চিত্রটা একটু লক্ষ্য করো এই জায়গায় প্রথম চিত্রে দেখো এক নম্বর পজিশন এক নম্বর পজিশন মানেই বস্তুটি অসীমে অবস্থান করছে বস্তুটি যখন অসীমে অবস্থান করে তখন যতগুলো আলোক এসে পড়ে প্রত্যেকটা আলোক রসে কিন্তু এই প্রধান ফোকাসদের চলে যাবে তার মানে কি এই বস্তুটা হলো কোথায় মিলিত হবে এই যে আমরা দেখেছি এক নম্বর পজিশনে বস্তু অবস্থান করলে পাঁচ নাম্বার পজিশন হয় বস্তুটা বাস্তব হবে এবং খর্বিত হবে বা ছোট হবে বিষয়টা বুঝতে পেরেছ এর আগে আমাদের আরও একটু বিষয় আমাদের জানা দরকার ছিল যে এখানে একটু এই এই চিত্রের দিকে একটু লক্ষ্য করো এই চিত্রে আলো কিভাবে দর্পণে এসে পড়ে এবং দর্পণ থেকে কিভাবে প্রতিফলিত হয় এই বিষয়টা মাথায় রাখতে হবে নাহলে তোমরা এই চিত্রটা আঁকতে পারবে না এই আমি বলছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো এখানে আমি তিনটা রশ্মি দিছি যে এখানে যদি আলোক রশ্মি যদি এই প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে এই প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে তাহলে এই রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে এটা হলো এক নাম্বার নিয়ম যে দুই নাম্বার নিয়ম হচ্ছে আলোক রশ্মি যদি এই প্রধান ফোকাস দিয়ে এসে দর্পণে পড়ে তাহলে সমান্তরের ফিরে আসবে এটা দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আলোক রশ্মি যদি এই বক্রতার কেন্দ্র হয়েছে এটা হলো বক্রতার কেন্দ্র দিয়ে যদি দর্পণে এসে প্রতিফলিত হয় ওই একই পথে ফিরে যাবে এই তিনভাবে দর্পণে আলো এসে পড়ে এবং প্রতিফলিত হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আমি এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আরও একবার বলছি যদি রশ্মি যদি এই সমান্তরালে এসে পড়ে তাহলে সেই আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে এটা এক নম্বর ধর্ম দুই নাম্বার ধর্ম হচ্ছে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণ এসে পরে সমান্তর ফিরে আসবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আলোক রশ্মি যখন এই বক্রতার কেন্দ্র দিয়ে প্রবেশ করবে তখন ওই একই পথে ফিরে যাবে এই তিনটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে এই তিনটা বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে এই ছয় নাম ছয়টা পজিশনে বস্তু যদি বসে তাহলে তোমরা রশ্মিগুলো কোথায় দিয়ে ফিরে যাবে এবং কোথায় এসে পড়বে সেইটার মাধ্যমে এই প্রতিবিম্বের অবস্থানগুলো নির্ণয় করতে পারবে সেই আলোকে আমি যেহেতু প্রথমটা ব্যাখ্যা করেছি এবার আমি দুই নাম্বার পজিশন অর্থাৎ বস্তুটি যদি এই অসীম এবং বক্রতার মাঝে যে কোনো জায়গায় যদি অবস্থান করে তার প্রতিবিম্ব কোথায় হবে চার নাম্বার পজিশন চার নম্বর পজিশন মিনস বোঝাচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের ভিতরে এসো আমরা এই চিত্রের মাধ্যমে সেটি দেখার চেষ্টা করি দেখো আমাদের যদি এক্স এবং ওয়াই যদি একটা হলো বস্তু হয় তাহলে বস্তু থেকে সমান তার আলোক এসে এসে পড়ছে এই রশিটা আবার প্রধান দিয়ে আর একটা আলোক রশি এই বক্রতার কেন্দ্র দিয়ে প্রবেশ করছে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসছে তারা কী করছে এই রশি দুটা অর্থাৎ প্রতিফলিত রশি দুটি তারা ওয়াই প্রাইম বিন্দুতে সেদ করছে ওয়াই প্রাইম থেকে প্রধান অক্ষের উপর আমরা একটি লম্ব আঁকসি যেটি হয়েছে কি বাস্তব অর্থাৎ যদি এই প্রতিফলিত রশ্মি দুটো মিলিত হয় তিনি সেটি বাস্তব হবে দেখো এখানে আমি লিখে রেখেছি যে দুই নম্বর পজিশনে যদি বস্তু বসে তাহলে তার প্রতিবিম্ব হবে চার নম্বর পজিশনে দেখো সি এবং এপের মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা হলো চার নম্বর পজিশনের জায়গা আর চার নম্বর পজিশনের প্রতিবিম্ব তৈরি করলে সেটা হলো বাস্তব আকারে ছোট এবং লক্ষ্যবস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা উল্টো হবে দেখো লক্ষ্য বস্তু যত অর্থাৎ বস্তু যত তার প্রতিবিম্ব তার চেয়ে ছোট এবং বাস্তব এবং লক্ষ্য বস্তুটা উল্টো হয়ে লক্ষ্য বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা উল্টো হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরপর আমরা তিন নম্বর চিত্রটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করি তিন নম্বর পজিশনে যখন বস্তু বসবে তার মানে কি এই বক্রতার কেন্দ্রে যখন বস্তুটা থাকবে তখন তার প্রতিমূর্তি নেই গঠিত হবে এবং বাস্তবভাবে এবং সমান হবে দেখো এখানে একটু লক্ষ্য করো এই তিন নম্বর পজিশনে যখন বস্তুটি বসছে তখন এখান থেকে আলোক রসি এসে দর্পণে পড়ছে এবং প্রতিফলিত হয়েছে প্রধান ফোকাস দিয়ে একটা রসি আরেকটা রসি হল এই বক্রতার কেন্দ্র দিয়ে প্রবেশ করছে এবং প্রতিফলিত হয়েছে সমান্তরালে তারা পরস্পর ঠিক বক্রতার কেন্দ্রের নিচে হয়েছে এবং এই দুটার আকার কিন্তু লক্ষ্য বস্তুর আকার এবং প্রতিবিম্বর আকারটা ছোট হয়েছে আর এছাড়াও এটা বাস্তব এবং সমান হয়েছে বিষয়টা বুঝতে পেরেছো এবার আমরা চার নাম্বার পজিশনে দেখব অর্থাৎ চার নম্বর পজিশন মিনস বক্র তার কেন্দ্র এবং প্রধান প্রকাশের ভিতরে যদি বস্তু অবস্থান করে তখন তার প্রতিবিম্ব হবে দুই নম্বর পজিশন আর দুই নম্বর পজিশনের সৃষ্ট বাস্তব হবে বিবর্ধিত হবে এবং উল্টো হবে কারণ বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টো হবে এখানে দেখো যে আমাদের বস্তু বসে সি এবং এপের ভিতরে অর্থাৎ এটা আমাদের এপ তাহলে সি ও এপের ভিতরে বস্তু যখন বসছে তখন আলোক রশ্মি এসে পড়ছে এবং প্রধান প্রকাশ দিয়ে নির্গত হয়েছে এছাড়া আরও একটা আলোক রশ্মি হলো প্রধান প্রকাশ দিয়ে দর্পণ আপতিত হয়ে আবার এম প্রাইম ওয়াই প্রাইম পথে প্রতিফলিত হয়েছে এই দুটো আলোক রশ্মি হচ্ছে একটা বিন্দুতে মিলিত হয়েছে আর যে আলোক যে প্রতিবিম্ব তৈরি করছে তার বস্তু থেকে আকারে হচ্ছে বিবর্ধিত বা বড় এবং লক্ষ্য বস্তু সাবেক উল্টো এই বিষয়টা বুঝতে পেরেছ এরপরে আমরা দেখব হচ্ছে পাঁচ নাম্বার পজিশন অর্থাৎ বস্তুটি যদি পাঁচ নাম্বার পজিশন মিন্স প্রধান ফোকাসে অবস্থান করে তাহলে সেটি প্রতিবিম্ব তৈরি হবে অসীম সেটা বাস্তব অবাস্তব উভয়ই হইতে পারে এবং অত্যন্ত বিবর্ধিত এসো আমরা এই বিষয়টা একটু এই চিত্রের মাধ্যমে একটু দেখি দেখো এখানে আমার হলো বস্তুটা হলো প্রধান ফোকাস এটা হলো আমাদের প্রধান ফোকাস এই প্রধান ফোকাসে অবস্থান করছে এই বস্তুটা কিন্তু দেখো এই আলোক যে প্রধান ফোকাস থেকে যে আলোক এসে পড়ছে এই বস্তু থেকে যে এখানে ওয়াই এবং এক্স এই বস্তুটা এসে পড়ছে বস্তু থেকে আলোক রসি দর্পণ পড়ছে এবং প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়েছে আরেকটা রসি দর্পণে আভত হয়েছে এবং বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়েছে এই দুইটা রশ্মি দেখো পিছনের দিকে বর্ধিত করলে এবং দর্পণের পিছনে বর্ধিত করলে এই দুইটা রশ্মি কখনো মিলিত হবে না আর মিলিত না হলে সেটি বাস্তব হতে পারে অথবা অবাস্তব হতে পারে এবং যে ধরনের প্রতিবিম্ব তৈরি হবে সেটি হবে কিন্তু অত্যন্ত বিবর্তিত আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমাদের ছয় নম্বর পজিশন অর্থাৎ বস্তুটি যদি এফ এবং পি মানে প্রধান প্রকাশ এবং মেরুর যদি মাঝে কখন কোনো জায়গায় বসে তার প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের পিছনে এবং সেটি অবাস্তবভাবে বিবর্তিত হবে আর অবাস্তব প্রতিবিম্ব সব সময় সোজা হয় এসো দেখো এই চিত্রের মাধ্যমে আমরা একটু দেখি দেখো বস্তুটি বস্তুটি হলো এই এই এবং পি এর ভিতর বসছে আর বস্তুটি যেহেতু এপ এবং পি এর ভিতর বসছে অর্থাৎ আমাদের শ্রেষ্ঠ যে প্রতিবিম্ব হবে সেটা দর্পণের পিছনে এখন এই প্রতিবিম্বটা আকারে ছোট এবং শ্রেষ্ঠ প্রতিবিম্বটা আকারে বড় তার মানে এটা বিবর্ধিত এই কয়েকটি যদি চিত্র তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে এখান থেকে এই চিত্র রিলেটেড যতগুলো প্রশ্ন আসা সম্ভব সবগুলো প্রশ্নই আলোচনা করা হয়েছে যে এখন আমরা এরপরে বিষয়টা আলোচনা করব হচ্ছে যে এই গাণিত এবার আমরা দেখব যে আলোর প্রতিফলন থেকে কি ধরনের গাণিতিক সমস্যাগুলো পরীক্ষা আসতে পারে এবং ওই প্রশ্ন আলোকে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করে চিত্র অঙ্কন করা যায় সেই বিষয়গুলো আমি একটি অঙ্ক এখানে একটি চিত্রের মাধ্যমে লিখে রেখেছি এই চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে যে যে দর্পণ হতে তিন সেন্টিমিটার হচ্ছে তার ফোকাস দূরত্ব এবং ফোর সেন্টিমিটার দূরে বস্তুটি রাখা আছে যে বস্তুটি রাখা আছে তার দৈর্ঘ্য হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে এই তথ্যের আলোকে রশিচিত্রের মাধ্যমে গাড়িটি ব্যাখ্যা করতে হবে এসব আমরা সেই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করতে পারি তা আমরা জেনে নিই তার আগে আমাদের কয়েকটি বিষয়ের ল খেয়াল রাখতে হবে যে এফ 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 মিন্স ফোকাস দূরত্ব আর ফোকাস দূরত্ব প্লাস হবে অবতল দর্পণের ক্ষেত্রে অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস সব সবসময় প্লাস হবে কিন্তু যদি উত্তল দর্পণ হয় ফোকাস দূরত্বের মাইনাস মান হবে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে এছাড়া আমাদের তিনটি সূত্র রয়েছে এবং তিনটি সূত্রের ব্যাখ্যা রয়েছে তোমরা জানো ওয়ান ভাগ ভি প্লাস ওয়ান ভাগ ইউ ইকাল টু ওয়ান ভাগ এফ এখানে এইটা ভি হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্বের দ্রুত আর ইউ হচ্ছে দর্পণ হতে বস্তুর দূরত্ব আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব আশা করে বুঝতে পেরেছ এখন এই যে প্রতিবিম্বের দূরত্ব যদি প্লাস হয় অর্থাৎ ভিয়ের মান যদি প্লাস হয় তাহলে বিম্বুটি বাস্তব হবে আর ভিয়ের মান যদি মাইনাস আসে তাহলে বিম্বুটি অবাস্তব বা অসৎ হবে আশা করে বুঝতে পেরেছ দুই নম্বর সূত্র হচ্ছে এম ইকুয়াল টু মাইনাস ভাগ ভি ভাগ ইউ এখানে ভি দ্বারা বোঝায় হচ্ছে দরবন্ধে প্রতিবিম্ব দূরত্ব এবং ইউ হচ্ছে হতে বস্তুর দূরত্ব আর এম মিনস হলো ম্যাগনিফিকেশান আর ম্যাগনিফিকেশান শব্দের অর্থ হচ্ছে বিবর্ধন আর যদি এখানে এমের মান প্লাস আসে তাহলে বিম্বুটি হবে সোজা এমের মান মাইনাস আসলে বিম্বুটি হবে উল্টো তিন নম্বর সূত্র রয়েছে মডুলাস এম ইকুয়াল টু আই ভাগ এল ও আই দ্বারা বোঝানো হয় হচ্ছে লেন্থ অফ ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এল এল ও দ্বারা বোঝানো হয় লেন্থ অব অবজেক্ট অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য এখন এখানে আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে এম এর মান যদি ওয়ান আসে তাহলে প্রতিবিম্বটি হলে সমান হবে এম এর মান ওয়ান থেকে যদি বড় হয় বিম্বুটি হবে বিবর্ধিত এবং এম এর মান ওয়ান থেকে ছোটো হলে বিম্বটি হবে গর্বিত এই যে আমরা যে তিনটা যে সূত্র লেখে দেখছি এই তিনটা সূত্র আলোকে আমরা একটা এমন একটি ধরনের একটু উদ্দীপক এঁকে রেখেছি যেটার মাধ্যমে আমরা এই তিনটা সূত্রের প্রয়োগই দেখব এসব আমরা কিভাবে এটা সলভ করতে পারি সেটা একটু দেখি আমাদের প্রথম যে সূত্রটা আছে ওয়ান ভাগ ভি ইকুয়াল টু ওয়ান ভাগ ইউ সমান ওয়ান ভাগ এফ তাহলে আমরা যদি এখানে মানটা বের করে ভি সমান ওয়ান ভাগ এফ মাইনাস ওয়ান ভাগ ইউ এখন আমাদের ওয়ান ভাগ এপের মান আছে থ্রি তাহলে থ্রি আমরা বসিয়ে দিলাম এবং ওয়ান ভাগ ফোর তাহলে আমাদের টুয়েলভ আসে তাহলে ফোর মাইনাস থ্রি ওয়ান ভাগ টুয়েলভ মানে আমাদের ওয়ান ভাগ ভি এর মান হচ্ছে ওয়ান ভাগ টুয়েলভ ভি ইকুয়াল টু টুয়েলভ দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে ভি এর মানটা আসলো এই ভি এর মান অর্থাৎ প্রতিবিম্বটি যদি এই চার সেন্টিমিটার দূরে দর্পণ থেকে স্থাপন করা হয় তার শ্রেষ্ঠ প্রতিবিম্বটি হবে শ্রেষ্ঠ প্রতিবিম্বটি গঠিত হবে বারো সেন্টিমিটার দূরে তার মানে ফোকাস আমি আগে বলেছি যে এই প্রধান ফোকাস থেকে যদি বাহিরে অবস্থান করে তাহলে তার প্রতিবিম্বটি হবে বাস্তব এই বিষয়টা তোমাদের মাথায় তরফ হবে আর যেহেতু এই ভিয়ের মান প্লাস এসেছে তাই প্রতিবিম্বটি হবে বাস্তব আর এপের বাহিরে থাকলেই সেটি হলো বাস্তব প্রতিবিম্ব হয় এসো আমরা এবার দেখি যে এটি হলো বিম্বুটি সোজা হবে নাকি উল্টো হবে এটা বোঝার জন্য এম ইকুয়াল টু মাইনাস ভি ভাগ ইউ তাহলে ইকুয়াল মাইনাস ভি এর মান হচ্ছে টুয়েলভ আর ইউ এর মান হচ্ছে ফোর মানে আমাদের কাটলে থ্রি আসে অর্থাৎ মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে এম এর মান যেহেতু মাইনাস এসে আসছে তার মানে তার প্রতিবিম্বটি হবে উল্টো তোমরা বুঝতে পেরেছ আমি পূর্বেই আলোচনা করছি যে বাস্তব প্রতিবিম্ব সব সময় বস্তুর সাপেক্ষে উল্টো হবে এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু এম এর মান থ্রি মাইনাস থ্রি আসছে তার মানে প্রতিবিম্বটা হবে উল্টো এবং বাস্তব এরপরে আমরা এই তিন নম্বর সূত্রটা প্রয়োগ করে দেখব। এই তিন নম্বর সূত্র এখানে একটু খেয়াল করো এটা একটু তোমাদের অনেক কনফিউজ হয় যে স্যার যে অনেকে তোমরা কমেন্ট করো যে এই প্রতিবিম্ব অর্থাৎ এমের ক্ষেত্রে কখন হবে এই প্লাস আর কখন হবে মাইনাস এইটা নিয়ে তোমাদের অনেক কনফিউজ আছে অনেকে কমেন্ট করছো যে স্যার এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন আজকের এই টিটরে আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই যে এই এমের মান হলো কখন হলো প্লাস হবে খেয়াল করতে হবে যে এই এর মান দ্বারা কি বোঝানো হয় এর মান দ্বারা বোঝানো হয় যে প্লাস মাইনাস কিন্তু যে আমরা যখন এই সূত্রটা প্রয়োগ করব যেহেতু উপরে আছে আমরা আমাদের হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং নিচে রয়েছে আমার লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য তোমরা জানো যে বস্তুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না কখনো কি তোমরা শুনতে পেরেছ বা জানো যে একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে মাইনাস তিন সেন্টিমিটার এটা অসম্ভব এটা কখনো সম্ভব নয় তাই যেহেতু বস্তুর দৈর্ঘ্যটা ঋণাত্মক হতে পারে না তাই এখানে আমাদের এই এই ক্ষেত্রে অর্থাৎ বস্তুটি জন্য সেটা হলো সমান হবে না বড় হবে না ছোট হবে এটা নির্ণয় করার জন্য আমাদের অলস টাইম এম এর ওয়ানটা প্লাস হবে এই কারণেই এইটাকে মডুলার চিহ্ন ব্যবহার করা হয় আর মডুলার চিহ্নের ভিতরে যা কিছু বসে সেটা সবই প্লাস হয়ে যায় এই কারণে এই তিন নম্বর সূত্রটা আমাদের মডুলাস ইউজ করব আর আমাদের হচ্ছে এল ভাগ এল ও তাহলে আমাদের এলের মানটা এম এর মানটা হলো মাইনাস থ্রি ইকোয়াল টু এল আই ডিভাইডেড এল ধরো টু তাহলে আমাদের আসে কত এল আই ইকোয়াল টু এটা থ্রি এই মাইনাস থ্রি বসালে এটা প্লাস হয়ে যায় তাই আমরা প্লাস লিখলাম তাহলে তিন দূরে ছয় অর্থাৎ আমাদের দেখলাম যে এই এলের মানটা অর্থাৎ প্রতিবিম্ব দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে আমাদের এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে এই জায়গায় সেটি হলো সিক্স সেন্টিমিটার দেখতে পেলে যে এমন একটু উদ্দীপক সেই উদ্দীপকের আলোকে আমরা কিন্তু এই তিনটা সূত্রের প্রয়োগটাই দেখছি তাহলে আমাদের এই শ্রেষ্ঠ প্রতিবিম্বটা হলো কেমন হলো বাস্তব উল্টো এবং বাস্তব উল্টো এবং বিবর্ধিত কারণ তোমরা জানো যে এ অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি বস্তুটি বসে তাহলে সেই বস্তুটি হবে হচ্ছে দুই নম্বর পজিশনে এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে যে এখানে যদি বস্তুটি বসে অর্থাৎ সি এবং এর ভিতরে বস্তুটি বসলে সেই বস্তুটি হবে এই দুই নম্বর পজিশনে আর দুই নম্বর পজিশনে যখন বস্তুটি বসবে সেটি অসীম এবং বক্রতার কেন্দ্রের ভিতরে সেটি বিবর্ধিত প্রতিবিম্ব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যে আমি চেষ্টা করেছি এই আলোর প্রতিফলনের সম্পূর্ণ সমস্যা সমাধান করার যদি তোমাদের কোথাও বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই টিউটোরিয়ালের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলবে আর পরিশেষে তোমাদের আরও একটি কথা বলবো যে তোমরা অবশ্যই এই এই টিটোরালটি না টেনে সম্পূর্ণ দেখবে আর পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম